আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি উৎপাদনমুখী ব্যবসা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাটি করে আপনি নিজের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড কিন্তু তৈরি করতে পারবেন। আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে সরিষার তেলের ব্যবসা। সরিষার তেলের একটি ফ্যাক্টরি কীভাবে আপনারা দিতে পারবেন, এই ব্যবসাটি নিয়ে কীভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি এই ব্যবসাটি সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত আইডিয়া দিতে পারবো, কারণ আমি নিজে এই ব্যবসাটির সাথে অনেক বছর যাবত জড়িত রয়েছি। তাই একটি বিস্তারিত প্ল্যান কিন্তু আমি আপনাদের দিতে পারবো যে কত টাকা বাজেটের প্রয়োজন হবে, কোন কী কী মেশিনের প্রয়োজন হবে, ছোট মেশিন দিয়ে শুরু করবেন না বড় মেশিন দিয়ে শুরু করবেন, কী ধরনের কাঁচামাল লাগবে, আপনাদের লাভ কত টাকা থাকবে, কোথায় কাঁচামাল পাবেন, এই সব কিছু নিয়ে আমি আপনাদের একটি বিস্তারিত আইডিয়া দিব। তাহলে অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই ব্যবসাটি সম্পর্কে আপনারা একটি বিস্তারিত আইডিয়া পাবেন এবং স্টেপ বাই স্টেপ একটি গাইডলাইন পাবেন। এই সরিষার তেলের মিলের ব্যবসা শুরু করার আগে সবার প্রথম আপনাকে চিন্তা করতে হবে, আপনি ছোট পরিসরে শুরু করবেন, মানে ছোট মেশিন দিয়ে শুরু করবেন না বড় মেশিন দিয়ে শুরু করবেন। আমি আপনাদের বড় মেশিন দিয়ে আগে বলি, কারণ আমি নিজে যেহেতু বড় মেশিন দিয়ে করছি সেহেতু আমি এই জিনিসটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। বড় মেশিন দিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করতে চান সেক্ষেত্রে আপনার বাজেটটাও কিন্তু একটু বড় লাগবে। সব কিছু মিলিয়ে আপনার বাজেট অ্যারাউন্ড 15 থেকে 20 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে। আমার সময় আরেকটু কম লেগেছিল, 12 থেকে 13 লক্ষ টাকার মতো লেগেছিল, বাট এখন মেশিনের র মেটেরিয়ালসের দাম অনেক বেড়ে গিয়েছে, কাঁচামালের দাম অনেক বেড়ে গিয়েছে, তারপরে কারেন্টের বিদ্যুতের দাম অনেক বেড়ে গিয়েছে, সব কিছুর দামই কিন্তু বেড়ে গিয়েছে। তাই আমি একটা অ্যারাউন্ড বাজেট ধরলাম যে আপনার 15 থেকে 20 লক্ষ টাকার মতো সব কিছু মিলিয়ে আপনার খরচ হবে। বড় তেলের মেশিনগুলো কিন্তু আপনি একবারে কিনতে পারবেন না, এগুলোর কিন্তু অনেক পার্ট থাকে, আপনাকে প্রতিটা পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে কিনতে হবে। প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে কিনে তারপর আপনি মেশিনটা সেট আপ করতে হবে আপনাকে। আর এই প্রতিটা মেশিন বাবদ, প্রতিটা পার্ট বাবদ আপনি মোটর টোটর সব সহ আপনার অ্যারাউন্ড 7 থেকে 8 লক্ষ টাকা, ধরেন 9 লক্ষ টাকার মতো খরচ হবে সব সহ, মোটর সহ 9 লক্ষ, 8 থেকে 9 লক্ষ টাকার মতো খরচ হবে। বাকি যে 5 থেকে 6 লক্ষ টাকা, এগুলোর ভিতর আপনার ফ্যাক্টরি রয়েছে, আপনার জায়গা রয়েছে, মেশিনের সেট আপ রয়েছে, তারপর আপনার বিদ্যুতের লাইন রয়েছে, আপনি কিন্তু এই মেশিনটা অথবা এই মোটরটা, মানে এই মেশিনটা যে মোটর দিয়ে চলে সেই মোটরটা কিন্তু আপনি 220 ভোল্ট বিদ্যুতে চালাতে পারবেন না, মানে আমরা বাসায় যে বিদ্যুৎটা ব্যবহার করি যে কারেন্ট, এটা দিয়ে আপনি চালাতে পারবেন, এটার জন্য আপনার একটা কমার্শিয়াল বৈদ্যুতিক লাইন নিতে হবে, সেখানেও আপনার একটা বাজেট, আপনার ট্রান্সফরমার লাগাতে হবে, ওইখানে একটা বাজেটের প্রয়োজন আছে, কিছু একটা টাকা আপনাকে ওইখানে ইনভেস্ট করতে হবে। তারপর আপনার একজন কর্মচারী লাগবে, আপনার দোকানে ডেকোরেশন লাগবে, আপনার কাঁচামাল মজুত করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনার 5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। তাই আমি বাজেটটা ধরেছি যে আমার সময় লেগেছিল 12 থেকে 13 লক্ষ টাকা, এখন আমি ধরেছি যে অ্যাটলিস্ট আপনার 15 লক্ষ টাকা বাজেট নিয়ে তারপর আপনি এই ব্যবসাটাতে নামবেন। এই সরিষার তেলের মেশিনের পার্টসগুলো কেনার জন্য আপনারা ঢাকার ধোলাইখালে গিয়ে দেখতে পারেন, ধোলাইখালে অনেক দোকান রয়েছে, প্রতিটা দোকানে আপনি মেশিনের বিভিন্ন ধরনের পার্টস পেয়ে যাবেন, যেখান থেকে যে পার্টসটা আপনার পছন্দ হয় সেখান থেকে আপনি পার্টসগুলো কিনতে পারেন, দেখে শুনে কিনতে পারেন। আর কাঁচামালের কথা যদি আমি বলতে যাই, সরিষার একটা সিজন রয়েছে, যেমন শীতকাল, শীতকালে প্রচুর সরিষা হয়, ওই সিজনে আপনাকে সরিষা কিনে পাইকারদের কাছ থেকে সরিষা কিনে আপনার গোডাউনে স্টক করতে হবে। আপনি যদি স্টক করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি ব্যবসাটি করে লাভবান হতে পারবেন, আর আপনার হাতে যদি সরিষা বা কাঁচামালের স্টক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফ সিজনে অনেক দাম দিয়ে সরিষা কিনতে হবে, তখন কিন্তু আপনি সেই দামের সাথে, আপনার কাঁচামালের দামের সাথে আপনার ব্যবসার যে দাম, মানে তেলের যে দাম, সেটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। তাই সবসময় মাথায় রাখবেন, ব্যবসা শুরু করার আগে আপনি যখন প্ল্যান করবেন তখন অবশ্যই আপনার সরিষাটা আগে কিনে রাখবেন। ধরুন আপনি বর্ষাকালে ব্যবসা শুরু করছেন, আপনি অবশ্যই শীতকালে সরিষাটা কিনে আপনার গোডাউনে মজুত করে রাখবেন, যাতে আপনি এই বর্ষার সিজনটা আপনি পার করে আসতে পারেন, তবে আপনি কিন্তু এই ব্যবসাটা করে সফল হতে পারবেন। এই ব্যবসা থেকে আপনারা দুটি জিনিস কিন্তু বিক্রি করতে পারবেন, এক হচ্ছে তেল, আরেক হচ্ছে খৈল। বর্তমানে 1 নং সরিষার তেলের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। প্রাথমিক অবস্থায় ব্যবসাটি সচল করার জন্য আপনারা আপনার এরিয়ার সকল দোকানদারের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন, তাদের সাথে একটি ভালো সম্পর্ক কিন্তু আপনারা তৈরি করতে পারেন, দেখবেন একটি নির্দিষ্ট সময় পর আপনি কিন্তু খুব ভালো পরিমাণ সেল তাদের কাছ থেকে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই ব্যবসাটিতে, এই সরিষার তেলের মিলের ব্যবসাটিতে আপনার লাভ কেমন থাকে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি,
আমার প্রতি মাসে সব খরচপাতি বাদ দিয়ে আমার কাঁচামালের খরচ রয়েছে, আমার কর্মচারী খরচ রয়েছে, আমার দোকান ভাড়া রয়েছে, সব আমার কারেন্ট বিল রয়েছে, সব খরচপাতি বাদ দিয়ে আমার 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো একটা প্রফিট থাকে, ছোট্ট একটা প্রফিট থাকে, বাট সব মাসে সমান থাকে না, কোনো মাসে কম থাকে বা কোনো মাসে বেশি থাকে, তবে অ্যাভারেজ বলছি 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো একটা ছোট্ট একটা বাজেট কিন্তু মানে লাভ কিন্তু আমার থাকে। আর এই ব্যবসার মার্কেটিংয়ের কথা যদি আমি বলতে যাই, আমি যেভাবে মার্কেটিং করেছি অথবা করে আসছি, আমি একটা ফেসবুক পেজের মাধ্যমে আমি আমার প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় সেল করছি, বিভিন্ন রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন হোটেলগুলোতে সেল করছি, অথবা অনেক বড় বড় দোকান রয়েছে যারা আমার কাছ থেকে এসে আমি তাদের আমার প্রোডাক্টগুলো নিয়ে যায়, তারা খুচরা বা পাইকারি তারা বিক্রি করে। আর আপনার ব্যবসাটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন যদিও আমি শুরু করিনি, আপনার ব্যবসাটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন নিজের নামে। ধরেন আপনি একটা বোতল তৈরি করলেন যেখানে আপনি সরিষার তেল বিক্রি করছেন, একটা লোগো দিলেন, একটা ব্র্যান্ড তৈরি করলেন, একটা ব্র্যান্ডের নাম দিলেন, আপনি বোতলের জাত করে বিক্রি করছেন, তারপর বড় বড় টিনের মাধ্যমে আপনি বিক্রি করছেন। এভাবে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করতে পারেন। আর একদম ছোট পরিসরে ব্যবসা করার জন্য আপনাদের এই ধরনের একটি ছোট মেশিনের প্রয়োজন হবে। এর মাধ্যমে আপনারা বড় মেশিনের মতোই সব ধরনের কাজ করতে পারবেন। এই মেশিনটির বর্তমান দাম হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা, বাট এই মেশিনের একটা ক্যাপাসিটি থাকে, একটা মানে উৎপাদন করার একটা পাওয়ার থাকে যে আপনি প্রতিদিন এই পরিমাণ তেল এখান থেকে উৎপাদন করতে পারবেন। তবে আপনারা যদি ছোট পরিসরে শুরু করতে চান, আপনাদের যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনারা এই মেশিনটি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। এই মেশিনটার জন্য আপনারা ইন্ডিয়ামার্ট থেকে অর্ডার দিতে পারেন, অথবা ঢাকার ধোলাইখালে গেলে তারা আপনাকে মেশিনটি একদম কম দামে মানে 30 থেকে 35 হাজার টাকা দামের মধ্যেই আপনি মেশিনটি কিনতে পারবেন। সব সহ এরকম বড় মেশিনের যেরকম পার্টসগুলো আলাদা আলাদা কিনতে হয়, এই মেশিনের ভিতর সব একটার ভিতরে আপনি পাবেন।